আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে আমরা কি কি ধরনের চা পাতা সরবরাহ করি সে সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো দেখুন, এখানে আমাদের কাছে মোট তিন ধরনের চা পাতা রয়েছে। হ্যাঁ, এই চা পাতা কোনটার কি নাম, আসলে কোনটা কিভাবে কাজ করে এই সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চা পাতাটা, এটার দানাগুলো খুব বড় বড় দানা। আপনি যদি একটু হাতে নেই তাহলে বুঝতে পারবেন, এই যে দেখুন কত বড় বড় দানা এগুলো। এই দেখতে পাচ্ছেন, এগুলো দানাগুলো কিন্তু বেশ বড় বড়। হ্যাঁ, এই বড় বড় দানাগুলো আসলে এগুলোর স্বাদ দীর্ঘক্ষণ থাকে, তারপর এটা কালার অনেকক্ষণ থাকে এবং এটার কষ বেশ ভালো হয়। তা এই চাটাকে বলা হয় আসলে বিওপি অথবা জিবিওপি, যে নামে ডাকেন না কেন এটাকে এই নামে ডাকতে পারেন। যারা দীর্ঘ সময় আসলে চা পাতাটা মানে যারা যে সকল দোকানে দেখা যায় যে একবার চা পাতা গরম করলে সারা দিন চলে যায় এক কেটলি চা পাতা, সেই সকল দোকানে আসলে এই মোটা দানার চা পাতাটা বেশ চাহিদা রয়েছে। আবার শুধুমাত্র যে সেই দোকানগুলোতেই চাহিদা রয়েছে তা নয়, অনেক সময় দেখা যায় এলাকা ভেদে এক এক এলাকায় এক এক চা পাতার চাহিদা থাকে। হ্যাঁ, কোনো এলাকায় দেখা যায় যে এই মোটা দানার চা পাতার চাহিদা তেমন একটা নেই, আর কোনো এলাকায় দেখা যায় যে এই চিকন দানার চা পাতার ব্যাপক চাহিদা। সেটা এটা সম্পূর্ণটাই নির্ভর করছে এক এলাকা ভেদে, কোনো এলাকায় এটার চাহিদা বেশি, কোনো এলাকায় চাহিদা কম, এই আর কি। দেখুন এগুলো কত মোটা মোটা দানা, দানাগুলো বেশ মোটা মোটা এবং বেশ বড় বড়, এবং এগুলো স্বাদ হবে 100% খাঁটি এবং কোয়ালিটিও 100% ভালো, এবং এটার কষও হবে একদম খাঁটি কষের, একদম অরিজিনাল চা পাতার যে কষ সেই স্বাদটাই হবে এটার মধ্যে। তো দেখতেই পারলেন এগুলো বেশ মোটা দানার চা পাতা, এটাকে বলে আসলে জিবিওপি অথবা বিওপি, যেটাকে যেটা বলে ডাকেন না কেন ডাকতে পারেন। এটা হচ্ছে একদম ফার্স্ট ক্লাস চা পাতা। হ্যাঁ, একদম মোটা দানার চা পাতা। এর পরবর্তীতে আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে আরেকটু চিকন দানার চা পাতা। এটা হচ্ছে মাঝারি সাইজের, এটাকে বলে ওয়েব ডা, ওয়েব বলে আবার অনেক সময় বলে সিডি। এই চা পাতা যেটা আপনারা দেখছিলেন এটার চেয়ে এটার দানাটা একটু ছোট ছোট, যদি আমি হাতে নিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখুন এগুলো দানা কিন্তু আগেরগুলো হচ্ছে আরো ছোট ছোট দানা। হ্যাঁ, এটারও স্বাদ বেশ ভালো হবে, এটাও দীর্ঘক্ষণ সময় চায়ের লিকার ধরে রাখতে সক্ষম হবে, দীর্ঘক্ষণ সময় এটার রংটা দীর্ঘস্থায়ী হবে। হ্যাঁ, দেখেন এগুলো দানা কিন্তু আগেরগুলো হচ্ছে ছোট। এটা কোন দোকানগুলোতে বেশি চলে? আসলে এই চা পাতাটাও যেরকম আপনার বিভিন্ন দোকানে চাহিদা ভালো রয়েছে, ঠিক এটারও বিভিন্ন দোকানে চাহিদা রয়েছে। এলাকা ভেদে আসলে বিভিন্ন এলাকায় বিভিন্ন চা পাতার চাহিদা রয়েছে। তো আপনারা চাইলে এই যে এই চা পাতাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন, আপনারা চাইলে 55 কেজির খোলা অবস্থা নিতে পারবেন, অথবা আমাদের নিজস্ব প্যাকেটজাত করা চা পাতা হিসেবেও, মানে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এর কয়েকটা প্যাকেট রয়েছে, সেই প্যাকেটে ভর্তি করে আপনি ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারবেন। তো এটাকে বলে পিএফ, পিডি, আরডি, বিভিন্ন নামে আসলে এই চা পাতাকে ডাকা হয়। আর এটা আমাদের কারখানায় তৈরি করা একদম নির্ভেজাল চা পাতা, গুণমানে শতভাগ গ্যারান্টি যুক্ত চা পাতা। আপনারা চাইলে এই চা পাতা নিয়ে চমৎকার ব্যবসা শুরু করতে পারেন। এরপরে আমাদের কাছে যে চা পাতাটা রয়েছে সেটাকে বলে ডাস্ট অথবা সিডি। দেখুন এটা একদম পাউডার মানের চা পাতা। হ্যাঁ, একদম পাউডার, আপনি পাউডার যাকে বলে একবার ময়দা এরকম একদম আর কি পাউডার চা পাতা, এটা আপনি হাতে নিলে বুঝতে পারবেন। দেখুন এই যে একদম পাউডার, এটাকে এটার কিন্তু তেমন কোনো দানা নেই, একদম পাউডার চা পাতা এগুলো। দেখেন আমি যদি এখানে নেই এটা হাতে লেগে থাকছে, একদম পাউডার, এটাকে বলে সিডি অথবা ডাস্ট। এই চা পাতাটা আসলে কখন ব্যবহার করা হয়? সাধারণত অনেক সময় আমরা দেখি যে অনেকে গরম পানির মধ্যে চা পাতা ঢেলে দিয়ে 1 মিনিটের মধ্যে চা পাতা রেডি করে ফেলে, চা রেডি করে ফেলে, ঠিক সে কাজের জন্য আসলে এই চা পাতাটা তৈরি করা হয়েছে। অল্প সময়ের মধ্যে লিগার এসে যায়, অল্প সময়ের মধ্যেই আসলে চায়ের স্বাদটা বের হয়ে আসে। তো যারা শর্টকাট চা বানাতে চান তাদের জন্য এই চা পাতাটা বেশ কদর রয়েছে। অল্প সময়ে প্রচুর চা পাতা বিক্রি করেন, চা বিক্রি করেন যারা, দেখা যায় যে এক কেটলি চা 20 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়,
তাদের জন্য এই চা পাতাটার বেশ মানে বেশ চাহিদা রয়েছে। মানে পানি গরম করবে, সঙ্গে সঙ্গে এটা দিবে, দেওয়ার পর সঙ্গে সঙ্গে হ্যাঁ লিগার হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বিক্রি করার উপযোগী হয়ে যাবে। আর এজন্যই এই চা পাতাটাকে বানানো হয়েছে। এই চা পাতা আসলে বিভিন্ন জায়গায় চাহিদা রয়েছে, এক এক এলাকায় এক এক স্থানে যেখানে যার চাহিদা রয়েছে সে অবশ্যই এটা খুঁজে নেবে। আপনার এলাকায় কোন কোন দোকানে এই ধরনের মানে প্রচুর বিক্রি হয়, অল্প সময়ে প্রচুর চা পাতা বিক্রি হয়, সেই ধরনের দোকানগুলোতে আপনাকে এই চা পাতাটা আসলে সরবরাহ করতে হবে। তো এটা আপনি চাইলে আমাদের কাছ থেকে 55 কেজির খোলা বস্তা নিতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে 55 কেজি খোলা বস্তা না নিয়ে আপনি আমাদের কাছ থেকে প্যাকেট নিয়ে বিক্রি করবেন, সেটাও আপনি করতে পারেন। আপনি যেভাবে খুশি সেভাবে করতে পারেন, আপনাকে আমরা সকল দিক থেকে সহযোগিতা করব। তো দেখুন এই যে আমাদের কাছে একটা প্যাকেট রয়েছে, প্যাকেটের ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন। হ্যাঁ, আপনারা চাইলে এই ডিজাইনের প্যাকেট নিয়ে আপনি ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারেন। এছাড়া আমাদের কাছে আরও বেশ কিছু ডিজাইনের প্যাকেট রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে একে একে দেখাচ্ছি। দেখেন আমাদের কাছে আরও একটা প্যাকেট রয়েছে, এটা হচ্ছে 250 গ্রামের প্যাকেট। অনেক ক্ষেত্রে অনেক নতুন নতুন দোকানে 250 গ্রাম প্যাকেটের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এই প্যাকেটটা সরবরাহ করি, যাতে করে যাদের চাহিদা কম তারা যেন এগুলো নিয়ে বিক্রি করতে পারে। এই যে আরও একটা প্যাকেট রয়েছে দেখুন, এটাও এটাও কিন্তু আমাদের ডিজাইনের আমাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ের চা পাতার প্যাকেট, আপনারা চাইলে এটাও নিয়ে ব্যবসা করতে পারেন। এছাড়া দেখুন আপনাদের সুবিধার্থে আমরা আরও ছোট একটা প্যাকেট করেছি, এটাকে এটা হচ্ছে আপনি 50 গ্রাম অথবা 100 গ্রামের চা পাতা ভর্তি করে আমরা সরবরাহ করি। এটা দিয়ে আপনাদের সুবিধার জন্য, যাতে করে যারা মুদি দোকান করেন, মুদি দোকানে মাল বিক্রি করতে চান, তারাও যেন এটা নিয়ে বিক্রি করতে পারেন। এছাড়া আমাদের কাছে আরও একটা প্যাকেট রয়েছে, এটাও বেশ মন করা ডিজাইনের প্যাকেট। হ্যাঁ, এটাও আপনি যে কোনো দোকানে দিলে তারা সঙ্গে সঙ্গে এটা নেওয়ার জন্য আকৃষ্ট হবে, এবং এটা দোকানদারা ধরেই নেবে যে এটা একটা ব্র্যান্ডের চা পাতা। দেখুন কত উন্নত মানের প্যাকেট, কত উন্নত মানের ডিজাইন করা হয়েছে, যে কেউ আসলে এটা একবার দেখলেই দ্বিতীয়বার নিতে রাজি হয়ে যাবে। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই এই ধরনের প্যাকেট জাত চা পাতা নিয়ে ব্যবসা করতে পারেন। এছাড়া আপনি যদি মনে করেন যে আমাদের কাছ থেকে এই খোলা খোলা বস্তা চা পাতা নিয়ে ব্যবসা করবেন, সেটাও করতে পারেন। আপনি যেভাবে ব্যবসা করতে ইচ্ছুক আমরা আপনাকে সেভাবেই ব্যবসা করার জন্য সহযোগিতা করব। তো আপনি 55 কেজি খোলা বস্তা নিয়ে ব্যবসা করতে পারেন, অথবা আপনি মনে করলে আমাদের এই প্যাকেটগুলো নিয়ে ব্যবসা করতে পারেন। এজ এ উইশ, আপনি যেভাবে ব্যবসা করতে চান আমরা আপনাকে সেভাবেই সহযোগিতা করার চেষ্টা করব। তো আশা করছি এই যে আমি ডিসপ্লেতে নাম্বার দিয়ে রাখবো, এই নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করে কীভাবে এই চা পাতা ডিলারশিপ নিতে হয়, কীভাবে আপনি আমাদের কাছ থেকে 55 কেজি খোলা বস্তাগুলো নিয়ে ব্যবসা করবেন, সব কিছু সম্পর্কে আপনাকে ধারণা দেওয়া হবে। আশা করছি আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আর সে আশায় আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, খোদা হাফেজ।